বলছে তো বীর বীর কারা নাম লিবো, তারপরে লাগনি হলাই আছে আর কি, আমাদের লেভেল লাগনি হলাই আছে। নমস্কার, সঙ্গে আমি নীতিশ মাহাতো, আপনারা দেখছেন আপনাদের প্রিয় বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল। এবং এই বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সর্বপ্রথম নমস্কার জানাবো আমাদের পুরুলিয়া জেলা সাংস্কৃতিক রক্ষা কমিটির সমস্ত কর্মীবৃন্দকে, এবং তারপর নমস্কার জানাবো আমাদের পুরুলিয়া জেলা তথা ঝাড়খণ্ডের সমস্ত কারা রসিক ও দর্শককে। তো এখন আমি পৌঁছেছি পুরুলিয়া জেলার বড়বাজার থানার অন্তর্গত। তো কোথায় এসে পৌঁছেছি আপনাদের এই মালিকের মুখেই আপনারা জানতে পারবেন। তো এই আজকে একটা বিখ্যাত আপডেট নিতে চলেছি সেই বড়বাজার। আপনারা জানেন যে বড়বাজার থানার কারা লড়াই মানে কীরকম হয়, তো সেই আপডেটটা এখন আপনারা শুনুন মালিকের মুখে। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন। তো এখন এই মালিকের কাছে জেনে নেব এনাদের লড়াই কবে আছে এবং গ্রামে আছে না বাহারে আছে সব কিছু তথ্য এই মালিকের মুখে আপনারা শুনতে পাবেন। তো দাদা নমস্কার। নমস্কার, একটু পরিচয়টা দিন আপনার। আমার নাম হচ্ছে তাপস কুমার মাহাতো, গ্রাম মানপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, আজকে এতজনের ভিড় কিসের কারণে? আজকে এতজনের ভিড় মানে আমাদের তো সেই আগে পূর্বাপুরুষ করতে হবে বিজয়ের দিনে। আচ্ছা, বিজয়ের দিনে তো সেইটা আমরা নতুন করে ঘুরে করবো বলছি আর কি, বিজয়ের দিনে কারা লড়াই। এখন বর্তমানে কেমন আছেন আপনি? এখন বর্তমানে জলা ঝড়ে কেমন থাকবেন বুঝতেই পারছেন তো, ও মোটামুটি ঠিকই আছে আর কি। তাহলে ওই দুর্গাপূজা উপলক্ষে মানে আপনারা কারা লড়াই আয়োজন করেছেন? হ্যাঁ হ্যাঁ, দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে, বিজয়ের দিনে, নবমীর দিনে। সরি, তো আসরে মোট কারা কটা আছে? কারা এখন আপাতত আমাদের তিনটে আছে। তিনটে? হ্যাঁ, মানে আসরে মোট তিনটে লড়বে, বাড়িতেও পারে পরে আর কি, এখন আপাতত তিনটে আছে আমাদের। তো পরের আপডেট জানানো হবে, ওটা পরের আপডেট জানানো হবে। তিনটে আসরে যে কারা আছে তো প্রাইজ কীরকম আছে? এক নম্বর কারার মালিকের নাম হচ্ছে তাপস কুমার মাহাতো, 21,000 টাকা। দু নম্বর কারার মালিকের নাম হচ্ছে তাপস কুমার মাহাতো, 17,000 টাকা। তিন নম্বর কারার মালিকের নাম হচ্ছে লালমোহন, প্রাইজ আছে 10,000 টাকা। মানে আসলে তিনটে কাড়া? তিনটে কাড়া এখন মোট, তারপরে পরে যদি বাড়ায় তো ওইটা পরের আপডেটে আমরা বাড়ানো যাব। তো আপনারা মানে কিভাবে লড়াবেন, জোর দেখে লাগাবেন বিনা জোর? ওই লেভেল দেখে, মানে লেভেল লেভেল তিনটে লেভেল দেখে লাগাবেন? তিনটে লেভেল দেখে আমাদের। তার মধ্যে আপনার কিরকম জোড়া লিবেন, লাগনি কাড়া লিবেন? মানে অনেক লোক বলছে তো বীর বীর কাড়া নাম লিবো, তারপর লাগনি হলাই আছে আর কি, আমাদের লেভেল লাগনি হলাই আছে। হ্যাঁ, যেমন লড়াই দেখায় দূর দূরান্ত থেকে লোক আসবে, বিজয়ের দিন সেদিন একটা যাই হোক মানে পরবের উৎসব বঠো, লোক আসে যদি না ঠিক মতো কাড়া লড়াই দেখতে পায় তখন বলবে গেছিলি মানপুর, ঠিক কাড়া লড়াই দেখতে পারলি না, পিলি পিলি কাড়ালা জড় নিয়ে এসে। তো এমন হবে না, ধরো আপনি বলছেন লাগনি কাড়া জোড়া লিবো, এরপর কোনো একটা তোমার সেরকম মানে চলে এলো নাম দিতে কেউ, তখন আপনি ভাবছেন যে ওই কাড়াটা ভাগাত পারবো, ওর সঙ্গে জোড়াটা সেদিনই কনফার্ম করে দিলে, এমন তো নাই? না না, এমন হবে না। অনেক জায়গায় হচ্ছে এখন? না, অমন হবে। বীর বীর কাড়ার নাম লিবো না, যখন একটা দুর্বল চোখ পাই যাচ্ছে তখন কনফার্ম হয়ে যাচ্ছে একেবারে, ওরকম কোনো হবে না আমাদের। ধরুন এক এক দুই জন তিন নম্বর কাড়াই, ধরো একটার থেকে বেশি নাম পড়ে গেল, তাহলে আপনারা কীভাবে জোড়াটা নেবেন? ওটা লেভেল দেখে লিয়া হোক, লেভেল দেখে লাগনি দেখে নি, লাগনি দেখে লেভেল দেখে লিয়া হোক। তো আপনারা কবে জানিয়ে দিবেন যে কার সাথে কাজ জোড়া হইল? ওটা আচ্ছা 25-26 গুলো জানানো হবে। সেকেন্ড চান্স করে ছাড়া হবে? না না, এক চান্স করে আমাদের ছাড়া হোক, সেকেন্ড ফেকেন্ড ফালতু তখন সে পরে কেউ মানে নাই লাগাতে। এক নম্বর দু নম্বর? হ্যাঁ, আমার এক নম্বর দু নম্বর খেলা। তো ওই কাড়াগুলো কত নিল আপনার বাড়িতে? না, এটা কত হলো? 2 বছর হলো। এই 2 বছর আপনি কতবার খেলা করেছেন? 2 বছরে 2 বার। মানে নিজের আসরে না বাহার? নিজের আসরে খেলা হয়েছে। বাহারে তো আপনি বছর অন্য জায়গায় নাম দিয়েছিলেন? তো নাম দেওয়া ছিল 4 জায়গায়, কিন্তু আমরা আগে যাই হোক এখন আমাদের হয়তো লাগনি কাড়া বুঝে নাই, নাকি লোক জোর দেয় নি, ছিল 4 জায়গায়। 4 জায়গার ভিতরে ফার্স্ট দেওয়া হয়েছিল আমাদের সিদ্ধপুর, সেকেন্ড চান্সে দেওয়া হয়েছিল আমাদের এই চৌকান, আর 3 নম্বরে দেওয়া হয়েছিল ধবড়া, 4 নম্বর দেওয়া হয়েছিল ভাদরী মাতো। আপনারা জোর পালেন না? না, আমরা জোর পালেন না। কী কারণে জোর পালেন না আপনার? এখন কি কারণে যে দেয়নি যাই হোক, আমাদের লাগনি কাড়া বুঝল না, আইন কি না বাহারে লাগাই নাই তার জন্য দিল নাই, এখন তো ওটা তার আমরা বুঝতে পারছি নাই, ওটা যাই হোক ওরা কোনো সিদ্ধান্ত করেছে ওই হিসাবে দেয়নি। তাহলে আপনাদের যে মেলা বললেন বিজয়া দশমীতে, তা আপনারা আধার কার্ড কবে থেকে নেবেন? আধার কার্ড আমাদের এই আপডেট বেরিয়ার পরের থেকে এলে। কালকে থেকে নেবেন? হ্যাঁ, কালকের থেকে, কালকে আপডেট বেরিয়ে গেলে আপডেট বেরিয়ার পরে আমরা দেবো।
তো নমস্কার বন্ধুরা, আপনারা তো শুনলেন সব কিছু এই মেলা কমিটির মুখ থেকে। তো আর বেশি ভিডিওটা লম্বা না করে এখানে সমাপ্ত করছি। এখন এনাদের দেখবো এক দুই তিন পাড়াগুলো কিরকম আছে। Thank you.
Thank you.